আন্দোলনের পাশাপাশি আইন যে সবার জন্য সমান এবং মানবিক আবেদন দিয়ে মানুষের মন জয় করা সম্ভব তাই দেখিয়ে দিয়েছে এতে অংশ নেয় স্কুল কলেজের ছাত্ররা তাদের ব্যতিক্রমী সব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকেই রাস্তায় নেমে যে কাজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের করার কথা তাই করে দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা চালকদের লাইসেন্স না পেয়ে অনেকের গাড়ির চাবি নিয়ে রেখে দেয় তারা পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যস্থতায় ফিরিয়ে দেয়া হয় ওনারা যতটুকু বাসের ড্রাইভিং থাকা কাছে শুধু তাই নয় খোদ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির চালকের লাইসেন্স আছে কিনা তাও দেখেছে তারা শাহবাগে বাণিজ্য মন্ত্রী উল্টো পথে গাড়ি নিয়ে এলে তাকে ফিরে যেতে বাধ্য করে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলেও অ্যাম্বুলেন্স যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেদিকেও খেয়াল ছিল আন্দোলনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ধানমন্ডি এক নম্বর সড়কে এক সারিতে রিক্সা চলাচল করতে বাধ্য করে আন্দোলনকারীরা অথচ এই সড়কে বিশৃঙ্খলভাবে রিক্সা চলাচলের কারণে জট লেগে থাকে সব সময়। আরেক ছবিতে দেখা যায় রাস্তায় ভাঙাগাড়ির কাজ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা